এটা কি করলি তুই? তৃষ্ণা পেয়েছিল, জল খেতে গেলাম, হাত থেকে ফসকে গেল। নোংরা কাজ করে সমাজটাকে তো নোংরা করছিস, আর এখানেও নোংরা কাজ করছিস। তৃষ্ণা পেয়েছে, একটু জল দেবে নামায়? তোর মতো মেয়েদের দেখে ঘেন্না হয়, পুরো মেয়ে জাতটাকে তোরা বদনাম করে দিস। এটা তোর বাড়ি নয় বুঝলি, পরিষ্কার কর এগুলো। এই লোকসানের ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। এটা আমার ইস্ত্রি হওয়ার চিহ্ন। খোল, দিয়ে দে, খোল এটা। এটা আমি দেব না। তুমি কি চাইছো? আমাকে বিয়ে করে নে, তারপর আমি সন্তোষীকে জেল থেকে বের করে আনব। বিয়ে কর আমাকে। আরে এত চমকে যাচ্ছিস কেন? আমি তো তোর থেকে সেটাই চাইছি যা আমার প্রাপ্য, যাতে আমার অধিকার আছে। তোমার মানে? আমার বিয়ে হয়েছে সন্তোষীর সঙ্গে, আমার সপ্তপদী সন্তোষীর সঙ্গে হয়েছে। আর এই বিয়ে আর ভালোবাসা জোর করে হয় না। যার সাথে মনের মিল হয় তার সাথেই প্রেম হয়, যার তার সাথে মনের মিল হয় না। আর তোমার কি মনে হয় আমি সন্তোষীকে ভুলে গিয়ে তোমাকে আপন করে নেব? সেটা তোর ইচ্ছে। হয় নিজের ভালোবাসা বেছে নে, তাহলে সন্তোষী কখনো মুক্তি পাবে না। না হয় ভালোবেসে আমার হয়ে যা, আর সন্তোষীকে ছাড়িয়ে নে। হিরো, সিদ্ধান্ত নিতে এত সময় নিস না, কারণ এই অফার আমি তোকে বারবার দেব না। আর এমনিতেও ওই সন্তোষীকে ভোলাটা এতটা মুশকিল হবে না যতটা তুই ভাবছিস। হিরো, একবার তুই আমার হয়ে যা, আমি তোকে এত ভালোবাসবো যে তোর কোনোদিন ওর কথা আর মনে পড়বে না, তুই সব ভুলে যাবি। আর এমনিতেও এইসব তো তুই ওর জন্যই করছিস, তাই না? আমাকে নিজের করে নিয়ে তুই তো ওকেই বাঁচাচ্ছিস, তাই না? আর এই একটাই উপায় আছে তোর কাছে, ভেবে নে। আমি কিন্তু চিৎকার করবো বলে দিলাম, কেউ আছেন দারোগা বাবু? এখানে কেউ তোকে সাহায্য করবে না, ছাড় এটা। আমি বললাম কিন্তু ছাড়ুন। হিরো, তুই খুব ভালো করে জানিস যে তোর উপর শুধু আমার অধিকার আছে, আর ওই সন্তোষী ও মিথ্যে বলে তোর জীবনে এসেছিল, আর তোর সাথে ছিল এতদিন। আর ওই সন্তোষী একটার পর একটা মিথ্যে বলেছে তোকে, তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর হিরো, আমি তোকে কথা দিচ্ছি, যদি তুই আমাকে বিয়ে করিস তাহলে সন্তোষীর নির্দোষ হওয়ার প্রমাণ আমি তোকে দিয়ে দেব। আমি আবার বলছি, কেউ হাত দেবেন না এতে। তুই যদি এটা আগেই দিয়ে দিতি তাহলে অন্তত এটা ছিঁড়তো না। যদি এটাই সন্তোষীকে বাঁচানোর শেষ পথ হয় তাহলে আমাকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব তোমাকে। সত্যি?
আমাকে ক্ষমা করে দিও সন্তোষী, কিন্তু তোমাকে জেল থেকে বাইরে বার করার জন্য আমার কাছে আর কোনো উপায় নেই। হিরো, আমরা না পরশুদিনই বিয়ে করে নেব, আর এই কথাটা না আমরা তাড়াতাড়ি বাড়ির লোকেদেরও বলে দেব, কারণ বিয়ের পরে আমাদের ওই বাড়িতেই তো থাকতে হবে। তাই আমি চাই না যে আমাদের জীবনের নতুন শুরু অশান্তি দিয়ে হোক। স্যার, আপনি এখানে একটা সাইন করে দিন। হয়ে গেছে, আপনি যেতে পারেন। কাকা, আমি জানি তুমি খুব দুঃখ পেয়েছ, খুব চিন্তা করছো, কিন্তু আমাকে দেখাচ্ছ না। মারি, কে জানে কাকা আমার ব্যাপারে কি ভাবছে। দেখো মা, বাকি দুনিয়া কি বলছে বা কি বলবে তাতে আমার কিছু যায় আসে না মা, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এই অঙ্কুরের বাড়িতে কি জন্য গেছিলে। আমি কি করে বলবো কাকাকে যে আমি ওখানে কেন গেছিলাম, আর ওখানে আমি কি জানতে পেরেছি। আমি সত্যি কথা বলে দিলে হয়তো সহ্যই করতে পারবে না কাকা। কাকা, তুমি আমাকে বিশ্বাস করো তো। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, নিজের থেকে অনেক বেশি। পূর্ণ আস্থা আছে তোমার উপর, কিন্তু এই এই অঙ্কুর। তাহলে আর কিছু জিজ্ঞাসা করো না, আমাকে শুধু এইটুকু আশীর্বাদ দাও যাতে আমি সত্যির পথে চলে সফল হতে পারি। দেখো, আমার আশীর্বাদ তোমার সাথে ছিল, আছে আর চিরকাল থাকবে মা। কিন্তু তুমি আজ আমাকে এমন একটা বাঁকে এনে দাঁড় করালে যেখানে আমি চেয়েও তোমাকে সাহায্য করতে পারছি না মা। তুমি আমার জন্য একদম চিন্তা করবে না, এইসবের জন্য তোমার ছেলে আছে, আর দু স্যার এসেছিলেন এখানে, উনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থাও করবেন। দেখো মা, কিন্তু কাকা, এই নাও। কাকা, আমি বাড়িতে নেই তার মানে কিন্তু এটা নয় যে তুমি নিজের আর কাকির যত্ন নেবে না। আমি যখন বাড়ি ফিরব তখন যদি তোমাকে আর কাকিকে একটু দুর্বল দেখি তাহলে কিন্তু খুব করে বকা দেব। আর মা, তুমিও নিজের খেয়াল রেখো, আসছি। কাকা, আরে বেঁচে থাকো মা, বেঁচে থাকো। উজ্জ্বল, কালকের খাবারে সব আইটেম যেন আমার আর প্রতাপের পছন্দ মতো হয়। বৌদি, কালকের দিনটা তোমার আর দাদার, তাই তোমাদের পছন্দের খাবারই হবে। তুমি শুধু ডেকোরেশনের কালার সিলেক্ট করে দাও। মধু, এসব তুমি কি করছো? বাড়িতে এত কিছু হচ্ছে আর তুমি পার্টি করতে চাইছো? মা, আমাদের বিবাহবার্ষিকী রোজ রোজ আসবে না, আর আমরা লোকেদের ইনভাইটও করে ফেলেছি। কি বলবো তাদের, যে আমার ছোট যা দেহ ব্যবসার অভিযোগে ধরা পড়েছে, তাই আমরা পার্টি ক্যান্সেল করছি। হ্যাঁ, এসব কি আজে বাজে বলছো? মধু তো ঠিকই বলছে মা,
আমাদের পার্টি রাখা উচিত। আর তাছাড়া যদি আমরা পার্টি ক্যান্সেল করে দিই তাহলে লোকের ধারণা হয়ে যাবে যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। দাদা ঠিকই তো বলছে, ওই সন্তোষের জন্য এত কম্প্রোমাইজ করার কি আছে। মা, আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি প্রত্যেক বছর সেলিব্রেট করি, এই বছরও করব। মা, দাদা, বৌদি, আমি তোমাদের সবাইকে একটা কথা জানাতে চাই। কি ব্যাপার আর্য, আবার নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করার ইচ্ছা নেই তো? আমি সিন্দুরীকে বিয়ে করছি। এটা কি বলছিস আর্য, তোর মাথা ঠিক আছে তো? মনে হচ্ছে সন্তোষী চলে যাওয়ার পরে ও পাগল হয়ে গেছে। সকাল সকাল কি নেশা করেছিস নাকি? তোমাদের যা ভাবার তোমরা ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। আমি ডিসাইড করে নিয়েছি, আমি সেটা পাল্টাবো না। তাহলে সন্তোষীর আসল রূপটা তুমি বুঝতে পেরেছ। দেখো আর্য, একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুমি আগেই কিন্তু ঠকেছ, আর দ্বিতীয়বার একই ভুল কেন করতে চাইছ? আর্য শোন বাবা, সিন্দুরী ভালো মেয়ে নয়, তোর সিদ্ধান্ত বদলে নেওয়া উচিত। আপনাদের কারোর থেকে আমরা কোনো পরামর্শ চাইনি, তাই ভালো এটাই হবে নিজেদের মুখ বন্ধ করে রাখুন। শাট আপ! এটা আমার বাড়ি, আর আর্য আমার দেওর, তুমি কেন মাঝে কথা বলছো? আর্য দেখো, অদিমা ব্যাস, কিছু বোঝানোর দরকার নেই, কারণ আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। পরশু আমি সিন্দুরীকে বিয়ে করছি, তোমাদের যদি আয়োজন করার থাকে তাহলে করে নাও প্লিজ। মা, আমি জানি সন্তোষের স্বামী এই কাজ ওকে বাঁচানোর জন্যই করছে, কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে যে ওর এই পরিকল্পনা অন্য কোনো বিপদ না ডেকে আনে। প্রণাম মা। দেবী সন্তোষী, আমরা একটা আশ্চর্যজনক দৃশ্য দেখলাম। অর্থাৎ? অর্থাৎ আমরা দেবী স্বর্ণরেখার প্রাসাদ থেকে আসছি। আমরা দেখলাম যে ওনার উপবনের সমস্ত পুষ্প প্রস্ফুটিত। আমার মনে হয় এই কথাটা আমাদের যমরাজকে জানানো উচিত। আপনি ঠিক বলেছেন মা। তোমার আবার এই বাড়িতে আসার সাহস হলো কি করে? কেন রাগ হচ্ছে? কেন আমাকে সিন্দুরী ডেকে পাঠিয়েছে এখানে? চলো বেরো এখান থেকে। আর এটা কখনো ভুলেও ভেবো না যে বাড়িতে তুমি নিজের জন্য জায়গা করে নেবে। কে কি করতে পারে না সেটা তো পরবর্তী সময়ে বোঝাই যাবে। তুই দিন কি বলেছিলি সন্তোষীকে? কি আজে বাজে বকেছিস যে প্রতাপদা তোর বাবা? ঠিকই তো বলেছিলাম আমি, উনি আমার মায়ের সাথে যা করেছেন খুব অন্যায় করেছেন, আর এবার আমি
ওনার ছেলে। তোমাদের সবার থেকে নিজের মৃত মায়ের চোখের জলের প্রতিশোধ নেব, যেটা শুরু হয়ে গেছে তোমার বউকে দিয়ে। আর এবার তোমার পালা মিস্টার আরজু। খবরদার যদি দ্বিতীয়বার এরকম বাজে বকেছিস, যা বেরো এখান থেকে। যত রাগ দেখানো না, দেখিয়ে নাও, কারণ এরপর তুমি কিছু করার অবস্থাতেই থাকবে না। হিরো, অঙ্কুরকে আমি এখানে ডেকেছি। অঙ্কুর, তুমি চলো এখান থেকে। সেই দিনও তুই আমার গায়ে হাত তুলেছিলি, আর আজ আবার। নট ওয়ারি, তোর এই উপহার আমি চিরকাল মনে রাখব, আর সুদ সমেত তোকে খুব তাড়াতাড়ি আমি ফিরিয়েও দেব। বোঝা গেল মিস্টার আর্য? তোর যা মনে রাখার তুই রাখ, আর আমিও তোর এই বেইমানি মনে রাখব। খেলাটা তুই শুরু করেছিস না, কিন্তু এটা শেষ আমি করব। অঙ্কুর চলো। চল চল, তাড়াতাড়ি গয়নাগাটিগুলো খোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এটা এটা খোল। কেন দিবি না? খোল এটা, খোল এটা। এটা পড়ে থাকতে দিন না, এটা আমি ছোট থেকে আজ পর্যন্ত কখনো খুলিনি। এটা জেল, বুঝলি? তাড়াতাড়ি খোল, সবকিছু খুলে দে, তাড়াতাড়ি দে। এটা মায়ের লকেট, এটা আমার। নাটক করিস কেন তুই? দে, কি দেখছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হে সন্তোষী মা, আমাকে ক্ষমা করে দিও। এই নে, তাড়াতাড়ি চেঞ্জ কর, বাইরে দাঁড়িয়ে আছি আমি। আমার হিরোর এই রংটা পছন্দ হবে নাকি এই রংটা, কিছু বুঝতেই পারছি না। একটা কাজ করি, শপিং করতে চলে যাই, আর তাছাড়া মিশ্র পরিবারের বউ হতে চলেছি, তাই শাড়িও সেই অনুযায়ী হওয়া উচিত। সিন্দুরী, এসব কি করছো তুমি? আর তুমি অঙ্কুরকে কেন এখানে ডেকেছো? এই 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 বিয়ের নাটকটা আবার কি হচ্ছে? আরে কি হয়েছে, তুই এখন থেকেই ভয় পেয়ে গেলি নাকি? না, আমি ভয় পাবো কেন? চিন্তা করিস না, আমি কাউকে কিচ্ছু বলিনি। যেমন তুই জানিস যে অঙ্কুর তোর ছেলে, সেরকম অঙ্কুরও জানতে পেরে গেছে যে তুই ওর বাবা।